দাফনের পর দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দাফনের পর পার্সোনাল ব্যক্তিগতভাবে দোয়া করা যাবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলা কবরি। মিশকাতের আযাবুল কবর অধ্যায়ের একটা সহি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত ব্যক্তিকে দাফন করতেন, দাফন শেষে কবরের পাশে অপেক্ষা করতেন আর বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহু আত-তাসবীত ফা ইন্নাহু লা ইউসআল। তোমাদের এই মৃত ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে মাপ চাও, সে প্রশ্নের উত্তর যাতে সঠিকভাবে দিতে পারে এই দোয়া চাও। আল্লাহ তারে মাফ করো, আল্লাহ তারে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দাও। এই দোয়াটা তোমরা বসে বসে করো, আধা ঘন্টা পৌনে এক ঘন্টা পরিমাণ। মুসলিম শরীফে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে যে আকিমু হাওলা কবরি কদরমা তুনহারু জাজুরুন ওয়ুকসামা লাহমুহা হাত্তা আস্তানিস বিকুম ওয়ারিফা মাযা উরাজিউ বিহি রুসুল রাব্বি। সহি মুসলিম ইমানের অধ্যায় হাদিসটা এসেছে যে উনি বলছেন সাহাবি আমর যে আমাকে দাফন করার পরে আমার কবরের পাশে সবাই থাকবা, একটা উট জবাই করে গোস্ত ভাগ করা পর্যন্ত যে সময়টা লাগে পৌনে এক ঘন্টা এক ঘন্টা, এতক্ষণ থাকবা, তোমরা থাকলে তোমরা আমার জন্য দোয়া করবা, ইস্তেকবার করবা, প্রশ্ন উত্তর সহজ হওয়ার জন্য দোয়া করবা, তাহলে আমি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারবো। এই দোয়াটা সুন্নাসম্মত, এই দোয়াটা করা উচিত সবারই। কিন্তু ওখানে আবার দাঁড়িয়ে হাত তোলা, সবাই মিলিয়ে আবার হাত তোলা, ওইটা না, পার্সোনাল আলগা আলগা।